আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এই ধরনের দাঁতের ফাঁকা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বন্ধ করা যায় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যদি সামনের দিকের এই দুটি দাঁতে সামান্য পরিমাণে ফাঁকা থাকে তাহলে তা ঘরোয়া পদ্ধতিতে কোনো ডাক্তারের সাহায্য না নিয়েই আপনি নিজে নিজেই এ ধরনের দাঁতের ফাঁকা ক্লোজ করতে পারেন আসুন সেটি কিভাবে এবং কি উপায় করা হয় জেনে নেই ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের অর্থোডন্টিক চিকিৎসা করা হয়ে থাকে আর এই অর্থোডন্টিক চিকিৎসা করার অন্যতম উপাদান হল ডেন্টাল রাবার ব্যান্ড ইলাস্টিক যে ইলাস্টিকের মাধ্যমে দাঁতের মুভমেন্ট করা হয়ে থাকে এই ইলাস্টিকের মাধ্যমেই কিন্তু ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয় বা উঁচু নিচু আঁকা বাঁকা দাঁত থাকলে এই ইলাস্টিকের মাধ্যমেই তা বিভিন্ন অ্যাঙ্গেলে রিটেইনার দিয়ে দিয়ে আঁকা বাঁকা দাঁত সোজা করা হয় তো এই ইলাস্টিকের মাধ্যমেই আপনি পারেন আপনি ঘরোয়াভাবে আপনার সামান্য ফাঁকা যদি থাকে দাঁত এই দাঁতগুলা ঘরোয়াভাবেই ইলাস্টিকের মাধ্যমে বন্ধ করা যায় এখানে যে দাঁত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য দাঁতে যদি অনেক বেশি ফাঁকা থাকে সেক্ষেত্রে ইলাস্টিকের মাধ্যমে আপনারা ভালো ফলাফল পাবেন না কিন্তু যদি শুধুমাত্র সামনের যে দুটি দাঁত থাকে এই দুটি দাঁতে কিছুটা পরিমাণ ফাঁকা থাকে এমন ফাঁকায় আপনারা ইলাস্টিকের মাধ্যমে বন্ধ করতে পারেন তার জন্য এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতে যখন এভাবে ইলাস্টিক পরিয়ে রাখবেন তখন দুই থেকে তিন দিনের মধ্যে এই ধরনের ফাঁকা একেবারে বন্ধ হয়ে যাবে ভিওয়ার্স এর আগেও আমি এ ধরনের ভিডিও তৈরি করেছি আপনারা অনেকেই সেটা দেখেছেন এবং সে মোতাবেক ইলাস্টিক ব্যবহার করে অনেক সুফল পেয়েছেন ভিওয়ার্স মূলত এই ইলাস্টিক ধীরে ধীরে দাঁতটিকে ক্লোজ করে দেয় আর দাঁতটি যখন ক্লোজ হয়ে যায় তখন দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে বেশ দাঁতের মধ্যবর্তী স্থানে অনেক বড় ফাঁকা রয়েছে কিন্তু এই ইলাস্টিক ব্যবহার করে ধীরে ধীরে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে যাচ্ছে এটি যদি ফাঁকা একটু বেশি থাকে একটু বেশি দিন সময় লাগবে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে কিন্তু যদি এ ধরনের অল্প ফাঁকা থাকে বাস দুই থেকে তিন দিন আপনি এ ধরনের ইলাস্টিক যদি দাঁতের উপরে জড়িয়ে রাখেন তাহলে দুই থেকে তিন দিনেই এই ধরনের অল্প পরিমাণ ফাঁকা দাঁতের পূরণ হয়ে যায় ভিওয়ার্স যদি পজিশনটি এমন হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে বড় একটি ফাঁকা রয়েছে আবার পাশের দাঁতেও ফাঁকা রয়েছে আপনি যদি এই দাঁত এবং এই দাঁত এই দুই দাঁত মিলে ঠিক এমনভাবে ইলাস্টিক দিয়ে রাখেন তাহলে হয়তো এই দুইটি দাঁত ক্লোজ হয়ে যাবে কিন্তু পাশে কিন্তু আবার অনেক বড় ফাঁকা তৈরি হবে তাই যাদের এই ধরনের পজিশন রয়েছে তারা ইলাস্টিকের মাধ্যমে এই ফাঁকাটি বন্ধ করলেও পাশে কিন্তু ফাঁকা বেড়ে যেতে পারে এটি মাথায় রাখতে হবে ভালো করে বোঝেন যাদের দাঁতের শুধুমাত্র মধ্যবর্তী স্থানে অল্প পরিমাণ ফাঁকা রয়েছে তারাই শুধুমাত্র এই ইলাস্টিক ঘরোয়াভাবে ব্যবহার করে দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনটি যদি হয় বা এর থেকে একটু বেশি হলেও ইলাস্টিকের মাধ্যমে আপনারা দাঁতের ফাঁকা বন্ধ করতে পারেন এখন যে ইলাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অর্থোডন্টিক রাবার ব্যান্ড বলা হয় এগুলো হলো ইলাস্টিক এগুলো আপনারা দারাজ থেকে কিনে নিতে পারেন যদিও আপনারা এক থেকে দুইশো টাকার ইলাস্টিক কিনলে যে পরিমাণ ইলাস্টিক হবে তা হয়তো অনেক বেশি হয়ে যাবে তাই যদি এ ধরনের ইলাস্টিক আপনারা ব্যবহার করতে না পারেন বা আপনারা ম্যানেজ করতে না পারেন তাহলে ইলাস্টিক জাতীয় যে রাবারগুলো আছে সেগুলোও আপনারা দাঁতে দুই দাঁতে জড়িয়ে রাখতে পারেন তাহলে ধীরে ধীরে তা ক্লোজ হয়ে যাবে এবং যখন আপনার ইলাস্টিক ব্যবহার করার পরে দাঁত ক্লোজ হয়ে যাবে তখন নিকটতম যারা ডেন্টিস্ট আছেন তাদের কাছে গিয়ে দুটি দাঁত একই সঙ্গে এমনভাবে রিটেইনার করে আসতে হবে যেন পরবর্তীতে আপনার এই দুটি দাঁত আবার ধীরে ধীরে ফাঁকা না হয়ে যায় তার জন্যেই এই যে রিটেইনার ব্যবহার করে রাখলে যদি আপনি দুই থেকে তিন মাস বা এক থেকে দুই মাস যদি এই রিটেইনারটা এইভাবে দাঁতের উপর রেখে দেন তাহলে পরবর্তীতে দাঁত ফাঁকা হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এই ইলাস্টিকের মাধ্যমে কোন পজিশনের দাঁত ঠিক করা যাবে যদি অল্প পরিমাণ ফাঁকা হয় এবং যে ফাঁকাটি ক্লোজ হলে পাশের দাঁতের কোনো ফাঁকা তৈরি হবে না তেমন পজিশনেই এই ইলাস্টিকের মাধ্যমে আপনারা দাঁতের ফাঁকা বন্ধ করতে পারবেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম